হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের একটি বাউল গান দিব, বাউল সালামের লেখা, পাগলির জীবন ধন্য হয়তো পাগলারে পাইলে। গানটি অনেক আগে থেকে রিকোয়েস্ট আসছে, কিন্তু সময়ের অভাবে দেওয়া হয় না। তো যাই হোক, গানটি দিয়ে দিই। গানটি একেবারেই সহজ একটি গান, সহজ নোটের উপরে। সবচেয়ে মজার কথা হচ্ছে গানটির স্থায়ী আর অন্তরা একই রকম সুর। আরেকটিও মজার ব্যাপার হচ্ছে গানটির সাথে আরেকটি গানের যে মিল রয়েছে সেটি হচ্ছে শাহাব্দুল করিমের "তুমি আমার আমি তোমার এই আশা করে", এই গানটির সুরের মতোই সুর। যাই হোক, কথা না বাড়িয়ে গানটি দিচ্ছি। ও গানটি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আগে, তো স্থায়ী টুক দেখিয়ে দিলে অন্তরাটুকু পারবেন, একেবারেই সোজা, তেমনই ই হবে না আপনার, উপরেও যাবে না। যারা প্রফেশনালি গান করেন তারা একটু হাই স্কেল করে নিতে পারেন গানটি। তো যাই হোক, নতুনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি আপনি আমার ভিডিওতে, হতে পারে এই ফার্স্ট, এর আগে আপনি আমার কখনোই ভিডিও দেখেননি, যদি আপনার বেসিকটি জানা না থাকে অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখবেন, ওইখানে বেসিকটি দেওয়া রয়েছে। আর যদি আপনার জানা থাকে তাহলে তো ভালো। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি বাজাচ্ছি। গানটি উঠছে আমাদের পা থেকে, গানটি উঠছে আমাদের পা থেকে। লিরিক্স হচ্ছে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। খেয়াল করেন, যেমন তো দেখেন, যাই হোক, গানটি উঠছে আমাদের মেজর কর থেকে, মেজর কর গা থেকে। কথাটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, খেয়াল করবেন, যেমন গা থেকে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। তো যারা এখনো সারগাম চিনেন না, যারা এখনো নোটগুলো চিনেন না হারমোনিয়ামের, আমি সি শার্প থেকে গান দিই সবসময়, ইউটিউব মেনটেনের জন্য গান দিই। আপনার স্কেল আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, আমার গত ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো দেওয়া রয়েছে। তো যারা এখনো সি শার্প সারগাম চিনেন না, নোট চিনেন না, কোমল তীব্র নোট চিনেন না, তারা অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি বাজালেই বুঝতে পারবেন যে আপনারা কি বাজাচ্ছেন। আর যদি নোট না চিনেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে। তো দেখেন, আবার বাজাচ্ছি, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, কি বাজালাম, গা 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 পা মা গা রে 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 গা মা গা রে সা। তারপর হচ্ছে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, খেয়াল করবেন, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, সারে রে গা, আবার গা থেকে সাথে আসবে, যেমন সারে রে গা সারে গা মা গা গা রে রে সা, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। তো এই দুই লাইন যদি আমি একসাথে বাজাই তাহলে কিরকম হবে, খেয়াল করবেন, যেমন পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। তারপর হচ্ছে, নিজে আল্লাহ পাগল, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। আমার লিরিক্স ভুল থাকতে পারে, যেটাই হোক বিষয়টা আপনারা আগে শিল্পীটা শুনে খাতায় নোট করে নিবেন, আর গানটি কয়েকবার শুনবেন, এতে আপনাদের সুরটি ভালো ক্যাচ হবে। তো দেখেন, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, এই কথাটা হচ্ছে পা থেকে, যেমন নিজে আল্লাহ ছিল পাগল, একটু কিন্তু করিমাটি ব্যবহার হচ্ছে আমাদের, জাস্ট একটু করিমা, এটি খুব খেয়াল করলে শুনতে পারবেন, যেমন নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, এই লাইনটি দুইবার, যেমন একটি গাতে এসে থেমে যাব, যেমন নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, পাপা 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 মা পা ধা ধা পাপা মা পা মা গা। পরের বার কেমন হবে খেয়াল করবেন, যেমন নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। এখন কিন্তু আমি একদম রেসা দিয়ে সাথে চলে এসে করেছি, আগে একবার কিন্তু গা থেকে ঘুরে গিয়েছিলাম লাইনটি দুইবার বলার জন্য, এখন কিন্তু আমি রেসা দিয়ে সাথে চলে এসেছি। তো আবার পাগলের জীবন ধন্য হলো, স্থায়ী কিন্তু এতটুকু আমাদের হয়ে গেল, স্থায়ী কিন্তু একেবারেই সোজা, কারণ এ আমার চ্যানেল যারা সবসময় দেখেন, এর আগে এর থেকেও আপনারা অনেক কঠিন কঠিন গান করেছেন, তো এই গানটি একেবারেই সহজ আপনাদের কাছে। তো পুরো স্থায়ীটা আমি একসাথে বাজাচ্ছি, খেয়াল করবেন, যেমন পাগল হইয়া পাগল
কিন্তু স্থায়ী, একেবারে সহজ। এখন স্থায়ী আর অন্তর আর সুর কিন্তু মিল রয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে রয়েছে আর কি। তো আমি বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন কিভাবে অন্তরাটি। তো অন্তরাটি আমাদের উঠছে গা থেকে, আমি যেভাবে স্থায়ীটি বাজালাম সেম ওইভাবেই অন্তরাটি উঠছে। যেমন নবীর প্রেমে, নবীর প্রেমে অস্করণী পাগল হইয়া 32 দন্ত ফেলে দিল, পাগলামি করিয়া পাগল কুলের শিরোমণি জানে সকলে, এতটুকু প্রথম অন্তরা। এতটুকু করতে পারলে বাদ বাকি অন্তরাগুলোও করতে পারবেন, একেবারে সহজ। তো দেখেন কিভাবে বাজাচ্ছি। নবীর প্রেমে অস্করণী পাগল পাগল হইয়া, খেয়াল করবেন কোথেকে কোথায় গেলাম। যেমন নবীর প্রেমে গাগা গাগা পাপা মাগা রে 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 সা মাগা রে সা, নবীর প্রেমে অস্করণী পাগল হইয়া, খেয়াল করবেন এই জায়গাটিতে একটু অন্যরকম রয়েছে। যেমন আরেকবার দেখাচ্ছি, নবীর প্রেমে অস্করণী পাগল হইয়া, তাহলে হই হইয়া, খেয়াল করবেন গা পা মা গা রে সা, এই পর্যন্ত কিন্তু পাগল হইয়া। তারপর হচ্ছে 32 দন্ত ফেলে দিল পাগলামি করিয়া, 32 দন্ত ফেলে দিল পাগলামি করিয়া, আবার খেয়াল করবেন 32 দন্ত 32 দন্ত, এই কথাটি একটু দ্রুত বলতে হবে, 32 দন্ত এই কথাটি একটু দ্রুত বলতে হবে। আবার ফেলে দিল পাগলামি করিয়া, এই কথাটি কিন্তু এখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না, এখানে গ্যাপ দিলে কিন্তু ঝামেলা। যেমন 32 দন্ত ফেলে দিল পাগলামি করিয়া, নবীর প্রেমে অস্করণী পাগল হইয়া, 32 দন্ত ফেলে দিল পাগলামি করিয়া। তারপর হচ্ছে পাগল কুলের শিরোমণি জানে সকলে, এটি পার থেকে উঠছে। পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি জানে সকলে। তো এক স্থায়ীর মতোই, যেমন নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, আবার পাগল কুলের শিরোমণি জানে সকলে, একই রকম। এগুলি এই লাইনগুলো একই রকম মিল রয়েছে। তো স্থায়ীটুক যদি আপনারা ভালো মতো বাজাতে পারেন, অন্তরটিও আপনাদের হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হয় যে তুমি আমার আমি তোমার এই গানের সুরেই। তো গানটি শর্ট করে দিলাম, কারণ এখন আপনাদের বাজিয়ে দিলেই আপনারা বুঝতে পারেন, এত সারগাম না বললেও হয়। তো যাই হোক, স্থায়ী অন্তরাটি আমি একসাথে বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন প্রথম থেকে। যেমন বাজিয়ে দিলাম, কারণ এই কারণে ফার্স্ট বাজিয়ে দিলাম যাতে আপনারা আমারটি দেখে নিজেরও চেষ্টা করেন কিভাবে ফার্স্ট বাজাতে হয়, হাতটি আসলে কেমন হওয়া উচিত এই বিষয়টি। আরেকটি কথা হচ্ছে, বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, প্রয়োজনে আমি এক ভিডিও দুইবার তৈরি করব, একটি গানের লিসনে। আর আরেকটি কথা, আমার চ্যানেলটি অনেকেই দেখেন, আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়, 3,00,000-3,50,000-এর উপরেও ভিউ রয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু মাত্র 13,000-14,000+। তো আশা করি যারা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।